আমাদের এখানে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি আছেন, তাদের বক্তব্য আমরা শুনব। এর আগে আমি সংক্ষিপ্তভাবে কিছু বক্তব্য রাখার জন্য আমি প্রথমে হাকিম চাচাকে অনুরোধ করব, উনি একটু আমাদের উদ্দেশ্যে কিছু বলবেন। আমি মাদ্রাসা একাডেমি উদ্বোধনের সম্মানিত সভাপতি মামুন চৌধুরী ও উপস্থিত আছেন জেলা প্রশাসক সাহেব, উপজেলা নির্বাহী অফিসার সাহেব, অন্যান্য অফিসার এবং তিন নম্বর দেওয়ারগাছ ইউনিয়নের চেয়ারম্যান শামসুন নাহার ও দুই নম্বর আহমদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান এবং ছয় নম্বর ইউনিয়নের সৈয়দ সাহেব উপস্থিত আছেন, জনগণ উপস্থিত আছেন, ময় মুরব্বিয়ান আসসালাম আলাইকুম। আমি যে আপনারা রীতিমতো ভাবে বুঝাইয়া দিয়েছেন কথা সন্তুষ্ট করবার সে ক্ষমতা আমার নাই, তবুও আমি দায়ে করিয়া এখন মফিজুদ্দিন চৌধুরী উনি সোনারগাঁ থানার একজন জমিদার ছিলেন, উনার অনেক কৃতিত্ব আমি যদি বলি অনেক সময় লাগবো, তবু ওহান আজকে আমার অন্যান্য বক্তারা আছে তারা কথাবার্তা আমি আর আমি বেশি লম্বা করব না। ওহানে অত্র এলাকার উনি ছিলেন অত্যন্ত সম্মানিত লোক, উনি ব্রিটিশ আমল থেকে পাকিস্তান আমলের প্রথম পর্যন্ত উনি ছিলেন সরপঞ্চ, আগে ছিল সোনারগাঁ থানা 39টা সার্কেল, এই প্রত্যেক সার্কেলের মধ্যে একজন সরপঞ্চ ছিল, তবে বেঙ্গল এই সময় হইত যে প্রেসিডেন্ট আর আমরা সিলেট বলতো যে একজন সরপঞ্চ, তখনকার আমি ছিলাম উনার সহকারী সরপঞ্চ এবং আরো তিনজন ছিল সহকারী। উনার পত্র এলাকায় এই কেন এই দশটা আট দশটা গ্রামের মধ্যে ঈদের নমাজ দুই বছর দুইবার ঈদের নমাজ পড়ার এমন কোন মাঠ ছিল না, উনি একটা মাঠ তৈরি করিয়া গেছেন, ওই তো এখনো পর্যন্ত মাঠ আছে। এই মহিজুদ্দিন চৌধুরীর কৃতিত্বে আজকে তাদের তান নাতি মামুন চৌধুরী এই যে মাদ্রাসা প্রতিষ্ঠিত করছেন এ অত্র এলাকায়, আমরা অত্যন্ত উনার যে মাদ্রাসা করছেন আমরা অত্যন্ত খুশি, এবং এই আজকে এই মহফিলে মাদ্রাসার উপলক্ষে মিলাদ মহফিল অনুষ্ঠিত হইবে এবং মহিউদ্দিন চৌধুরীর মাগফিরাতের জন্য আমরা সবাই দোয়া করব, এবং এই মাদ্রাসার যে লেখাপড়া হইব আলিম ছাত্র শিক্ষা মুসলমানের শিক্ষা দিব, যে এই শিক্ষায় সব সময় মহিউদ্দিন চৌধুরীর মাগফিরাতের জন্য দোয়া হইব, এবং পত্র এলাকার প্রত্যেকের ওই মা বাপ ভাই বেয়াদ দাদা দাদি সবার জন্য দোয়া হইব, এই কীর্তিটা মামুন চৌধুরীর দ্বারা মহান এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। এই বলি আমি আর মহিউদ্দিন চৌধুরীর গুণাগুণ বলতে হইলে অনেক অনেক কিছু বলতে পারবো, তাহা যদি আমি আর লম্বা না করিয়া আমি সময় নষ্ট না করিয়া আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।